পাবনার সাথিয়া সিনিয়র সহকারী জজ আদালতে জমির মালিকানা দাবিতে মামলা ও স্থিত অবস্থার আদেশ দেওয়া হলেও তা অমান্য করে পাঁচতলা বাণিজ্যিক ভবন নির্মাণ করা হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে। চলমান মামলা উপেক্ষা করে সাথিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সরকারিভাবে সার্ভেয়ার দিয়ে জমি মেপে জনক রস্তু মালিককে বুঝে দিলে তিনি পাঁচতলা বাণিজ্যিক ভবন নির্মাণ করেছেন। এই মামলার বাদে শামসুল হক ঠান্টু অভিযোগ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনারের কাছে বারবার মামলার স্থিত অবস্থার কাগজপত্র দেখালেও অজ্ঞাত কারণে তার পক্ষ নিয়ে রস্তু মালিককে জমি বুঝিয়ে দেন। সহকারী কমিশনার ও সাথে উপজেলা নির্বাহী অফিসার এস এম জামাল আহমেদ বলেন এটি কোর্টের বিষয়, অফিসিয়ালভাবে কোনো কাগজপত্র পাওয়া যায়নি, পেলে পরে জানানো হবে বলে জানান তিনি। আমরা কিন্তু কাগজপত্র পাইনি না, অভিযোগ জানি কিছু। এক নম্বর খাস খতিয়ান জায়গা আমার সরকারের কাছে নিলামে ক্রয় করিয়ে এইগুলো হস্তান্তর করেছে এসডিসি, ডিসি সাহেব। এইসব করার পরে আমার এস এম জামাল সাহেব টিউন অফিসার, নির্বাহী অফিসার, উনি এগুলো বোঝা দিয়ে গেছে আমাদের সাথে। আইছিল এসএন অফিসারও আইছিল। পৈতৃক জমি ডিএস আছে, এসে আছে, এটা আমার এর জন্য 2017 সালে কেস করছি পাবনা, মানে রেকর্ড সংশোধনের জন্য। তো এরা এই করে জোর মোর করে এই করে এখন জোর করে কাজ করতেছে। এরা এখন কোন থেকে কবে কিনছে আমরা জানি না। তারপরে যখন জাগার কাছে আসলো তখন আমরা বাধা দিছি, বাধাও শুনতেছে না, করছে যে আমাকে টিউলো সাহেব দিছে, জমি আমরা ফেরত চাচ্ছি।